এই ভিডিওতে আমরা টেবিল লেআউটের সঙ্গে লিসনার অ্যাড করার প্রসেসটা দেখব। আমরা টেবিল লেআউটের সঙ্গে লিসনার অ্যাড করতে পারি। এই ভিডিওতে আমরা যেটা করব সেটা একটা আমরা এরকম একটা ডিজাইন করে নেব, যেখানে এখানে একটা টেক্সট ভিউ থাকবে আর এইগুলো বাটন 1 2 3 4 5 এরকম বাটন থাকবে। যখন আমরা যে বাটনের উপর ক্লিক করব সেই বাটনের ভ্যালুটা এখানে শো করবে, পরপর শো করবে। ওকে, তো ফার্স্ট আমরা যেটা করব, অ্যান্ড্রয়েডের প্রজেক্ট একটা ক্রিয়েট করে নেব। একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেওয়া হয়েছে, দেন গো টু অ্যাক্টিভিটি মেন এক্সএমএল অ্যান্ড ক্লিক অন টেক্সট ট্যাব, রিমুভ দ্য টেক্সট ডিফল্ট টেক্সট ভিউ। দেন গো টু ডিজাইন ট্যাব and then select table layout, right click on table layout, table layout পর right click করবে, then add to design করে আমি table layoutটা নিয়ে নিচ্ছি। ওকে, then text view তে যাবো, text view তে গিয়ে যাওয়ার পর এখানে টেবিল লেআউটে চলে এসেছে, এবার টেবিল রো চলে এসেছে। আমি একটা টেবিল রো রেখে বাদ বাকি টেবিল রোগুলো আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। ডিলিটেড অ্যান্ড এই টেবিল রোটা শুরু হচ্ছে এখানে, শেষ হচ্ছে এখানে। এই টেবিল রো শেষটাকে আমি প্রপার ওয়েতে আমি শেষ করব। প্রপার ওয়ে মানে স্ল্যাশ দিয়ে এখানে একটা স্ল্যাশ দেবো, যেমন এখানে আছে টেবিল লেআউটটা যেমন যেভাবে শেষ হয়েছে আমি এখানে টেবিল রোটাও সেম প্রসেসে শেষ করব। ওকে, টু ওয়েট করে নিচ্ছি। টেবিল রোটা শেষ করা হয়েছে। এই টেবিল রোতে আমার থাকবে একটা টেক্সট ভিউ, তো আমি টেক্সট ভিউটা আমি নিয়ে আসবো। ফার্স্ট টেক্সটে যাবো, অ্যাক্টিভিটি মানে টেক্সটে গিয়ে রাইট ক্লিক অন টেক্সট ভিউ, অ্যাড টু ডিজাইন, দেন কাট পেস্ট, কাট দ্য টেক্সট ভিউ কোড অ্যান্ড পেস্ট ইট ইনসাইড টেবিল রো। ওকে, অ্যান্ড ওটা ব্ল্যাঙ্ক করে দিতে হবে টেক্সটটাকে, কারণ আমি এখানে কিছু দেখাতে চাইছি না। এটা যখন বাটন ক্লিকের ওপর এখানে ভ্যালুগুলো শো করবে। ওকে, এটা হচ্ছে এবার এবার আমার যেটা কোথায় ফার্স্ট টেবিল রো, আমার ডিজাইনটা আবার দেখে নিচ্ছি কেমন এসছে। ডিজাইনটা এইভাবে এসছে আমার, এরকম হলে হবে না। ফার্স্ট টেবিল রো, টেবিল রোতে আমি উইথটাকে আমি মাছ পয়েন্ট করে দিচ্ছি, হাইটটাকে আমি আপাতত 0 টিপি করে রাখছি, অ্যান্ড এইখানে আমি এক্সট্রা সাইজ দরকার জন্য আমি অ্যান্ড্রয়েড লেআউট ওয়েটটাকে ইউজ করবো। লেআউট ওয়েটটাকে ইউজ করবো, ইউজ করে আমি এটাকে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি 0.33। ওকে, দেন টেক্সট ভিউ, টেক্সট ভিউর এটা হচ্ছে আইডিটা, আমি টেক্সট ভিউ আইডি থাকে এটা, র্যাপ কন্টেন্ট ওয়েট হাইটটা দিয়ে দিলাম আমি। এখানে আমি যেটা করব, অ্যান্ড্রয়েড এখানে লেআউট ওয়েটটা এখানে ইউজ করব 1 1 দিয়ে দেবো, আর টেক্সট সাইজ এখানে ইউজ করব অ্যান্ড্রয়েড টেক্সট সাইজ 20 ডিপি, অ্যান্ড্রয়েড টেক্সট স্টাইল বোল্ড করে দিলাম। ওকে, দেখে নিচ্ছি চলে এসছে এটা। এবার আমাকে পরের টেবিল রোগুলো আমি এখানে ইউজ করব, এটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এর পরের টেবিল রো আমি পরের লাইনে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। ফার্স্ট টেবিল রোটা আমার ক্রিয়েট হয়েছে, দেন আমি পরের টেবিল রো যেটা আছে সেটাকে ক্রিয়েট করব। সেটাকে ক্রিয়েট করে সেখানে আমি বাটন ইউজ করব। বাটন আমি এখানে কীভাবে ইউজ করবো সেটা দেখছি। ফার্স্ট আমার যেটা ডিজাইনটা ঠিক করে নিতে হবে, লেআউট ওয়েট উইথটাকে আমি ম্যাচ প্যান্ট করে দিচ্ছি, হাইটটাকে 0 ডিপি থাকবে, অ্যান্ড
ওয়েটটা আমি এটাই রাখছি, এই যে টেক্সট ভিউ আছে এটাকে চেঞ্জ করবো, এখানে বাটন দেব, বাটন নিয়ে আসবো এখানে, এটাকে রিমুভ করে দিচ্ছি, প্লিজ রিমুভ টেক্সট ভিউ অ্যান্ড চুজ বাটন, রাইট ক্লিক অন বাটন, অ্যাড টু ডিজাইন, দেন কাট বাটন কোড অ্যান্ড পেস্ট ইট ইনসাইড দিস সেকেন্ড টেবিল রো, ওকে, চেঞ্জ দ্য নেম বাটন ওয়ান, আইডি চেঞ্জ দ্য আইডি বাটন ওয়ান। এবার যেটা করা হবে এর উইথ হাইটটাকে সেট করতে হবে, উইথ আমি দিলাম 0 ডিপি এখানে দেবো উইথ, আর হাইটটা আমি মাচ পয়েন্ট দিয়ে রাখছি হাইটটাকে, ওয়েট 0.33 দিয়ে রাখছি, টেক্সটটা হচ্ছে 1 করব, মানে বাটনের যেটা 1 হবে এটা, এটার স্টাইল সাইজ এটাই আগেরটা কপি করে নিচ্ছি আমি, সরি ওকে। এবার যেটার উপর যেহেতু ক্লিক হবে, আমার এখানে ক্লিকের জন্য অ্যান্ড্রয়েড অন ক্লিক, অন ক্লিক, অন ক্লিকে এবার আমাকে যেটা করতে হবে, ওই যে মেথডটা আছে মেথডটা এখানে ইউজ করতে হবে, এখানে অন ক্লিক দিয়ে দিচ্ছি, অন ক্লিক এই মেথডটাকেও কল করবে ক্লিক করলে, ওকে ওকে, দেখে নিচ্ছি ডিজাইনটা এটা। এবার আমাকে এখানে 3টে বাটন রাখবো, সে তো আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে এই ওর পাশে একটা দুটো মানে 3টে হলো। এবার আমি আগের বাটন আইডি ছিল 1, এটা আমি করলাম 2, অ্যান্ড চেঞ্জ দ্য টেক্সট টু 2, দেন চেঞ্জ বাটন আইডি হেয়ার অ্যান্ড চেঞ্জ দ্য টেক্সট হেয়ার, দেন গো টু ডিজাইন, দেন সি দ্য ডিজাইন, ওকে, দেন একটা রো এখান থেকে কপি করতে হবে, আর একটা রো নেবো এখানে, কপি দিস রো, পেস্ট ইট নেক্সট, চেঞ্জ দ্য লাস্ট আইডি বাটন আইডি 3 4 4, ওকে চেঞ্জ টেক্সট আর 4 5 5, টেক্সট 5, দেন চেঞ্জ আইডি অ্যান্ড টেক্সট 6, সি দ্য ডিজাইন, আচ্ছা এটা মানে আরেকটা রো নিতে পারি আমি এখানে, একটা রো নেওয়া যেতে পারে, আমি একটা রো নিয়ে নিচ্ছি এখানে, লাস্ট হয়েছিল এটা 6 7, চেঞ্জ টেক্সট 7, দেন এটা 8 8, এইটা 9 9, চলে আসছে ডিজাইনটা,
এরকম। এখন আমার যেটা, আমি এবার রান করে দেখে নেব, তার আগে আমাকে দেখতে হবে এর যেটা ডিজাইনটা কেমন আসছে, ফার্স্ট আমার সেটা দেখতে হবে রান করে। অন ক্লিক সবগুলোতে বসানো আছে, তবে না 9টা বাটন নেওয়া হয়েছে এখানে, আর টেক্সট ভিউ নেওয়া হয়েছে। ওকে, আমি ডিজাইনটা দেখেছি, রান করে নিই। প্লিজ ওয়েট। বিল্ড কমপ্লিট হয়ে গেছে, দেন আমি আউটপুটটা দেখব, এখনো আসেনি এখানে। প্লিজ ওয়েট। একটু টাইম লাগছে, একটু ওয়েট করতে হবে। চলে এসছে আউটপুটটা। ফার্স্ট আমরা টেবিল রোর মধ্যে, প্রথম টেবিল রোতে আমরা টেক্সট ভিউ নিয়েছিলাম, দেন বাটন, পরের টেবিল রোতে 1 2 3, দেন 4 5 6, দেন পরের রোতে 7 8 9 বাটনগুলো নেওয়া হয়েছিল। এরপরের ভিডিওতে আমরা দেখবো এই, যখন আমরা এই বাটনগুলোতে ক্লিক করব, টেক্সট ভিউতে সেই ভ্যালুগুলো শো করবে, মানে লিসনার আমরা অ্যাড করব এই বাটনগুলোর সঙ্গে, সেটা আমরা পরের ভিডিওতে দেখব। ওকে।